ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়নি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। সাধারণত পচা বাসি অস্বাস্থ্যকর খাবার ও পানীয় পান করলে এবং জীবাণুযুক্ত পাত্রে খাবার পরিবেশন করলে ফুড পয়জনিং হতে পারে। ফুড পয়জনিং হলে পেটে ব্যথা, হজমে সমস্যা, ডায়রিয়া, বমি এবং অনেক ক্ষেত্রে জ্বর হয়। চলুন জেনে নেওয়া যাক ফুড পয়জনিং হলে কী করবেন। ফুড পয়জনিং হলে রোগীকে জীবাণুমুক্ত এবং বিশুদ্ধ খাবার পানির পাশাপাশি স্যালাইন, ডাবের পানি ও শরবত পান করতে হয়। পাশাপাশি রোগীর অবস্থা অনুযায়ী অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ সেবনের প্রয়োজন পড়ে। এছাড়া জ্বর থাকলে প্যারাসিটামল খাওয়া যেতে পারে, তবে ব্যথা নিরোধক ওষুধ সেবন করা যাবে না। অ্যালোপ্যাথিক ওষুধের পাশাপাশি চালাতে পারেন ভেষজ চিকিৎসা, যেমন আদাকুচির সঙ্গে কয়েক ফোঁটা মধু খেলে তা পেটের ব্যথা কমাতে সাহায্য করে। যেসব ব্যাকটেরিয়ার জন্য ফুড পয়জনিং হয় তার প্রভাব নষ্ট হয়ে যায় লেবুর রসের অ্যাসিডিটিতে। একটা পাতিলেবুর রসের সঙ্গে সামান্য চিনি দিয়ে খেলে উপকার পাওয়া যায়। এছাড়া কলা, আপেল ফুড পয়জনিং কমাতে সাহায্য করে। ফুড পয়জনিং রোধে নিজের সচেতনতাই সবচেয়ে বেশি জরুরি। এজন্য প্রথমেই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। খাওয়ার আগে এবং টয়লেট থেকে এসে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিতে হবে। এছাড়া কোনো সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিজয় টিভি, নিউজ ডেস্ক।